সরকার আজকে এই বছরটায় ফলন কম হওয়া প্রাকৃতিক দুর্যোগবশত নানান কিছু কারণে আলুর একটু দাম হয়েছে যেই দামের জন্যে কৃষকের মুখে হাসি ফুটেছে ক্ষুদ্র ব্যবসারও দুটো পয়সা আয় করতে পারছে সেইখানে সরকার এসে নানানভাবে এই যে উদ্যোগামী আলুর দাম বা নানান কিছুভাবে নানান টাস্ক ফোর্স বসানো নানান কিছু ঘটনা যে সমস্ত কিছু ঘটাচ্ছেন সেই সমস্ত পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে হলো যে সর্দি কাশি কফ যারা যন্ত্রণা হলে সেখানে যে ডাক্তার যে ওষুধ প্রয়োগ করেন তার আগে পরীক্ষা করে দেখতে হয় যে হলো যে তার কি অসুখটা হয়েছে ক্যান্সার হয়েছে কি হলো যে করোনা হয়েছে কি যক্ষা হয়েছে এইটা দেখে মূল চিকিৎসা করলে সব রোগ দূর হয়ে যায় আজকে কৃষক চাষি থেকে কৃষকরা দূরে দিনকে দিন সরে যাচ্ছে দিকে ধিকি করে ক্ষুদ্র আলু ব্যবসায় সমিতির অনেকে সুসাইড করতেছে এমনকি অনেকে হলো যে টাকা পয়সা হারিয়ে গিয়ে তারা ব্যবসার দিকে বসে গেছে সেইখানে সরকারের পক্ষে সরকারের কাছে আমার আবেদন তারা মূল চিকিৎসায় লক্ষ্য দিক তারা হলো যে যেখানে হলো যে কৃষকরা ভালোভাবে চাষ করতে পারবে কম দামে তারা ফসল বাজারে দিয়েও তাদের লাভ থাকবে এবং ক্ষুদ্র ব্যবসাররা তারাও লাভবান হবেন তারা সেই জায়গাটা আমার মনে হয় যে কৃষি বিপণের নানান কিছু যে জিনিস সামগ্রী কৃষক কৃষকের বীজ থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে কীটনাশক ঔষধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেখানে হলো যে মানে নিত্য নৈতিকভাবে যে ধরনের বাজার বৃদ্ধি হচ্ছে সেইখানে তারা নজর দিয়ে সেখানে প্রতিরোধ করে তুলুক সেখানে চিকিৎসা আগে করুক তাহলে এইখানে সমাজ কম দামেও খেতে পাবে আমরা সবাই লাভবান হব